যদি তো কালকান মনে করো আমরা না দেখতাম তাহলে তো আমরা বাড়ি করি বাইঙ্গা আমরা রুই মাইর মারলো না কালকা এর বাবার তো কালকা সূত্র জানি লগে না টান দিয়া আমার ঘরে ফিরা দইতে আইছে আমি তো কইতেই পারি না ওই তো এইদিকে ডুকছে গিয়া এইদিকে ভাঙছে আমি এইদিকে আমরা বেরা বাইঙ্গা লাইছি আমি বাইরে ইয়া কালকা এমন অবস্থা এমন সমস্যা কয় বছর ধরে আজকা তো এসে গা আজকা 6 7 বছর এসে গা আরো বেশি হইব তো অন্ত মনে করে একটা আসলো অন্ত দলের দলাই দলাই আগে কত করে আছে কালকা কত আসলো কালকা আম কালকা তো সন্ধ্যা রাত্রি থেকে ওই আমতুলি দিয়া পুরান বাজার দা এরপর আরো এটা সময় আমরা দিকে আইছে আমরা যদি এইভাবে দিন কাটান লাগে তো আমরা বাসুম কেমনে আমরা যামু কই আমরা গরিব এলাকার মানুষ এমন তো টাকা পয়সা নাই যে টাউন গিয়ে বাড়ি করে লামু টাকা পয়সা থাকলে নে সরকার তো যদি আমরা এই ব্যাপারে সাহায্য না করে তাহলে আমরা কেমনে হইব আগে তো অনেক জন মন্ত্রী লাগে আর হন তো অনেক জন গণেশ লাগে না ঘর আমরা ঘর দরজা ভাঙে পরে এক টাকা কোনো সাহায্য পাবা না সরকার থেকে না এবার আমদার না না আর আইলে কোন লাগবে আমদার জেডার ভাত খাই না নেগা তাহলে আমরা কামু করবাই দিন আনে দিন কা আর রইয়া তাও না তো গর মাংসে জন্য কোন টাকা টাওয়া পাইছে না হন কি নাম আপনার রুমা সরকার এলাকাটার নাম কি এ বললুঙ্গা বাঞ্জা আমার শেষ করছি একবার মনে চিন্তা করবেন না আপনারা কবে আজকে রাতে কয়টা আছে তো আড়াইটা হাতি কয়টা আছে আসি একটুই আইছি বেশি তারপরে আপনারা ইয়ার খবর দিচ্ছেন না বনদপ্তর স্টাফেরে বনদপ্তর স্টাফ ছিল না হাইলে ফাঁসে তাই ধরে সময় নিছে না কি নিছে আমি তো আসি না বলছি না আসি না তো তারা সামনে আসি না কখন আসি না না এখন আসি না বনদপ্তর এখন আসি না এত ফোন শুনলে ফাটাইছে এলাকাটার নাম কি কৃষ্ণপুর এখানে তো ভলান্টিয়ার্স নিয়োগ রয়েছে বন দপ্তরের তরফ থেকে তারা কি আয়নি হাতি দৌড়ানোর জন্য তারা সব এই সমস্ত তারা খুঁজতে পারে না মন ডাকো এই আমার মুসুল নিয়ে ঠিক চাইছে তারা খুঁজতে পারে না মন কিন্তু তো কেউ আসলো না যে মানে এই সমস্ত কেউ আসেন নাই পরে যাইছে আর কি পরে আমরা সিল্লা সিল্লির জন্য করতেছি তখন আইছে আর কি সে তারা না হা বনদপ্তরের তরফ থেকে তো দাবি করা হয় প্রত্যেক দিন রাতেই টহলদারি করা হয় বনদপ্তরের কর্মীরা টহল দেয় এলাকাগুলিতে
তারা এই পর্যন্ত এখনো অবধি আয়া কি আপনার দেখে গেছে গর্জন ভাঙছে না তারা তো আসে না এখনো আসে না আপনারা কি খবর দিবেন বন দপ্তরে বন দপ্তরে তো হে কইছে মানে খবর দিছিল আমি তো তো ফুল লম্বা তোমার নাই আমি তো কইছি আপনার নাম আমার নাম নারায়ণ বিশ্বাস এলাকাটার নাম কি তো কৃষ্ণপুর কি কি ক্ষতি হয়েছে কত আমার ইয়া ধান খাইছে অনেক কি ধান খাইছে আমার আধা খালি খেয়েছে ধান খালি খেয়ে আর থাকি ঘরটা কিভাবে বানছে ঘরটা যে আমি তো হলো পৌঁছালি না ঘর থেকে এরপরে সাইজ মোড় মোড়ি কোথাছে ঘর আর যদি দেখি ঘর বাইরে ইচ্ছা থাকে এরপরে যা বাইরে আমি এমনি বাইরে বাইরে তিন চান এরপরে দেখা অস্ত্র 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 বুঝে বুঝিয়া আমার এমনি দায়ে দারো লাগে বললে এমনি যা বাইরে